ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণর কাছে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছিল, কর্ম কতদিন করে যেতে হবে। এর উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা বলেছিলেন, ফল লাভ হয়ে গেলে আর ফুল থাকে না, ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। দেখবে মাতাল বেশি মদ খেলে আর হুঁশ রাখতে পারে না, দু আনা মদ খেলে তাও কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন, তাই তোমাকে বৃথা ভয় পেতে হবে না। দেখো নি, গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়, আর 10 মাস হয়ে গেলে একেবারেই কোনো কাজ করতে দেয় না। সন্তান হলে তাকে নিয়ে নাড়াচাড়া করে, যে কটা কাজ হাতে রয়েছে সেগুলি শেষ হয়ে গেলেই নিশ্চিন্ত। গৃহিণী বাড়ির রাঁধাবাড়া সেরে যখন নাইতে গেল তখন আর তাড়াতাড়ি ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। মনের সব শান্তিমতো গল্প টল্প করে তবেই সে ঘরে আসবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.